প্রফ্রাং শিকাও সনিপেন মহং পাটকাই দুহান সামহং বনাই তিহং। লকডাউনের সময়ত গৃহবন্দী হয়ে থাকা রাইজর মাজত খাদ্য সামগ্রী বিতরণ। শিবসাগর জেলার হাঁসরা দুখিয়া দরিদ্রজনের কাষত ঠিয় দিবল উলাই আছে নর্থ ইস্ট পিপুলস রাইটস আর স্থানীয় কেজনমান যুবক। কেইবাখনো গাঁৱৰ অতি দরিদ্র তথা বৃদ্ধ লোকসকলৰ মাজত খাদ্য সামগ্রী বিতরণ করা পরিলক্ষিত হয়েছে। যুবসকলে চাউল ডাইল আলু পিঁয়াজ মিঠাতেলৰ লগতে নিমখ চাবোন আর বিস্কুট বিতরণ করে। আনহাতে আরক্ষীর মহানুভবতা অত্যাবশ্যকীয় সামগ্রী বিলালে মথুরাপুর আরক্ষীর থানার দুলাল চন্দ্র গগৈয়ে তেখেতৰ নেতৃত্বত যোৱা আরক্ষীর এটা দলে খাদ্য বিতরণ করে চৰাইদেউৰ বিভিন্ন স্থানত। এইজন আরক্ষী বিষয়াই মথুরাপুরের চৰাইদেউৰ এঙেনা কোঁৱৰ গাঁৱৰ দরিদ্র জনসাধারণক অত্যাবশ্যকীয় সামগ্রী সমূহ বিতরণ করা পরিলক্ষিত হয়। আনহাতে শ্রীমন্ত শঙ্করদেব সংঘ নাজিরানগর প্রাথমিকর তরফরপর আরোগ্য নিধিল 25,001 টাকা নাজিরা মহকুমার মহকুমাধিপতির যোগেদ সহায়ের হাত আগবায়।